ব্যাংককের আকাশ একদম কিন্তু মানে ঝকঝক করছে, প্রচুর রোদ। তাই আমি কিছুক্ষণ এই ঘাসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করবেন না, বুঝতে পারিনি এই ঘাসের মধ্যে রয়েছে ছোট 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 প্রচুর পিঁপড়ে, এবং এই পিঁপড়েগুলো আমার পা বেয়ে পুরো একেবারে ঢুকে গেছে একদম প্যান্টের ভেতরে, জামার ভেতরে। আর কি বলবো, কি ভয়ঙ্কর সে কামড় দিচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু একটা জিনিস এটাও বুঝলাম যে থাইল্যান্ডের পিঁপড়ে কিন্তু কম পয়জনাস, মানে কম বিষাক্ত দেশি পিঁপড়ের থেকে, কারণ দেশি পিঁপড়ে কামড়ালে পুরো একদম লাল হয়ে ফুলে যেত। থাইল্যান্ডের পিঁপড়েগুলো কামড়াচ্ছে কিন্তু চালা করছে না, শুধু কামড়গুলো লাগছে। মানে কী ক্ষতি করেছিলাম তোদের রে, তোদের দেশে ঘুরতে এসেছি আর এইভাবে ভয়ঙ্করভাবে কামড় কামড়ে কামড়ে আমাকে উঠিয়ে ছাড়লি। যাই হোক, পিঁপড়ের কামড় খেয়ে তো আমি উঠে পড়লাম, উঠে পড়ে আমি হাঁটছি নদীর টোপকে চলে এসেছি একটা বিশাল বড় টেম্পল চত্বরে, যেটার নাম হচ্ছে ওয়াটার অরুণ। দেখি ওয়াটার অরুণে কী কী রয়েছে আমাদের জন্য। ওয়াটার অরুণ এই টেম্পলটা একদম কিন্তু এটা একটা প্রাচীন বৌদ্ধ মন্দির, প্রচুর লোকজন এখানে এসছে। মানে এখানে একটা জিনিস থেকে অবাক হলাম যে সেলফি ম্যানিয়া শুধু কিন্তু বাঙালিদের নয়, সেটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটকদের এখানে ভিড়, প্রত্যেকে এই বিশাল বিল্ডিংটার সামনে মানে বিশাল মন্দিরটার সামনে সেলফি তোলার জন্য ব্যস্ত। একজন তো এই খালা সিঁড়ির ওপর থেকে প্রায় পড়েই যাচ্ছিলো এই সেলফি তোলার চক্করে। যাই হোক, আমার এই সেলফি তোলার অতটা মানে কী বলবো মানে অত ইন্টারেস্টেড নয়, আমি তো ভিডিও করছি। কিন্তু এই ওয়াটার অরুণে এসে একখানা জিনিস আমার মনের মধ্যে একটা খটকা লাগলো, কী বলো তো। ওয়াটার মানে জল, অরুণ, অরুণটাকে, অরুণ তো আমার বাবার নাম, আর বাবার নাম হচ্ছিল অরুণ, আমার বাবার নামে মন্দির ব্যাংককে, কেন এর রহস্যটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার বাবা কী করে আমার বাবার নামে মন্দির এখানে হলো। তো এই আমার এই ওয়াটার অরুণ মানে জল মানে ওয়াটার, আর অরুণ হচ্ছে আমার বাবা মানে জল বাবা মানে সরি ওয়াটার অরুণ, এই টেম্পলটার নামের রহস্যটা সেটাতে এক্সপ্লোর করতে গেলে আমার মাকেই জিজ্ঞেস করতে হবে, মা আমার বাবার নামে কী করে থাইল্যান্ডের ব্যাংককে নদীর পাড়ে একটা বৌদ্ধ টেম্পল হলো। যাই হোক, বিষয়টা ইয়ার্কির চক্করে বা কাকতালিভাবে মিলে গেছে, বাবার কথা তাই মনে পড়ছে এখানে এসে অরুণ নামটা শুনে। তো ওয়াটার অরুণ নিয়ে দেখবো, দেখি আর আশেপাশে কী আছে, থাকলে তোমাদেরকে সেই ফুটেজগুলো সেই ভিডিওগুলো দেখাবো।
ওয়াটার অরুণের ট্রিপ সেরে এখন ফেরার পালা, মানে এদিকে ছিলাম, এখন আমি আবার লঞ্চে উঠে বসেছি। এই লঞ্চটা একটু পরেই ছাড়বে, আমার সঙ্গে আরও বেশ কিছু প্যাসেঞ্জার রয়েছে। আমরা সবাই মিলে এরপরে আমরা নদীটা টপকে আবার চলে যাব নদীর ঠিক ওই পারে, মানে একদম ব্যাংককের মেন সিটিতে। তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব ওপারে। এদিকে সফর শেষ, এক্সপিরিয়েন্সটা কিন্তু যথেষ্ট ভালো হলো আজকে আমার।